চিত্তরূপ দর্পণটা মার্জন হবে। কি গো, শ্রবণে শ্রেষ্ঠ কে বলতে পারবেন? হরিকথা শ্রবণ করতে গেলে কিছু আমাদের জানতে হবে। এখানে বাবারা অনেক পরিশ্রম করে দুটো ব্যবস্থা করেছেন, কি এক হচ্ছে আমার এই দেহটাকে রক্ষা করার জন্য ভগবানের নিবেদিত প্রসাদ সেবা তো করবই, এক ঘন্টা পরে না হলে এক ঘন্টা আগে, কিন্তু আর একটা জোগাড় করেছে কি না, হরিনাম। এই দেহের মধ্যে দুটো ক্ষুধা আছে, এক হচ্ছে জিহার ক্ষুধা, আর একটা ক্ষুধা কি জানেন, দেহের মধ্যে একজন আছে দেহি। দেহি মানে এ দেহটা কে পরিচালনা করছেন, সে তো আসল বস্তু। আমাদের দেহরূপের এই যে রথটা, এই রথটা তো রথ, কে পরিচালনা করছেন? সারথি কে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান আমাদের সারথি, দেহের মধ্যে আছেন বলে আমাদের এত গর্ব, এত অভিমান, এত অহংকার, এত পাণ্ডিত্য, এত রাজত্ব। উনি যদি চলে যায় সব শেষ। তাহলে এই দেহির জন্য যে দেহটাকে পরিচালনা করছেন, সে দেহির জন্য আমরা কিছু একটা ব্যবস্থা নেব না? তাকে তো একটা খাদ্য দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, তার খাদ্যটা কি? আমার জিহার খাদ্য হচ্ছে দেহটা রক্ষা করার জন্য প্রসাদ সেবা করব, অবশ্যই এখানে না হলেও বাড়িতে গিয়েও সেবা করব, কিন্তু দেহির সেবাটা আগে দাও। দেহির সেবাটা যদি পরিপূর্ণভাবে দিতে পারো, তবে তোমার এই দেহটা, এই দেহরূপ রথটা ভালোভাবে চলবে। আর জিহার সেবাটা দিচ্ছি, দেহের সেবাটা দিচ্ছি, দেহির সেবা দিচ্ছি না, কি হবে? দেহটা তো ভালো করে চলবে না। একটা বাসে করে অনেক লোক যায়, কি গো যায় তো, ড্রাইভার কিন্তু একজন। আচ্ছা ড্রাইভারের খাদ্যটা কি না? আমরা যে সমস্ত খাদ্য খাই, ড্রাইভারও সে সমস্ত খাদ্য খায়। আচ্ছা বাসটা যে যায়, বাসটাকে খাদ্য দিতে হয় না? দিতে তো হয়, বাসের যে খাদ্যটা বাসকে দিতে হবে। তাহলে বাসের খাদ্য আর বাস চালকের খাদ্য কিন্তু এক নয়। তদ্রূপ এ দেহের খাদ্য এবং দেহির খাদ্য বাবা এক নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, শ্রবণ, শ্রবণে শ্রেষ্ঠ নববিধা ভক্তিতে বলা হয়েছে, শ্রবণ কীর্তন অর্চন বন্ধন সখ্য দাস্য আত্ম নিবেদন নববিধা ভক্তি। প্রথমে হচ্ছে শ্রবণ, আপনারা ওখানে বসে শ্রবণ করছেন, আপনারাই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। শ্রবণে কে শ্রেষ্ঠ? শ্রবণে শ্রেষ্ঠ অধিকার কে পেয়েছিল? রাজা পরীক্ষিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, বারবার হচ্ছে কথাগুলো, শ্রবণে তিনি শ্রেষ্ঠ। তাহলে শ্রবণটাই হচ্ছে শ্রেষ্ঠ, তারপরে আমি এখানে বসেছি কীর্তন, আগেই হচ্ছে শ্রবণ। চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই ব্যবস্থা করেছেন কলিহত জীবের জন্য। একমাত্র হরিনাম সংকীর্তন করো আর ভাগবত শ্রবণ করো। কলিযুগে পাপাচারী জীব কেমন করে উদ্ধার হবে না? একমাত্র উদ্ধার হবে ভাগবত পারায়ণে, সমস্ত পাপের উদ্ধার হয়। ব্রহ্ম হত্যা, গোহত্যা, নারী হত্যা, জীব হত্যা ইত্যাদি ইত্যাদি যত অপরাধ করুন না কেন, একমাত্র
উদ্ধার পেতে পারে ভাগবত পারায়ণ করে। ভাগবত শ্রবণ করলে, হরিনাম শ্রবণ করলে এই চিত্তরূপ দর্পণ মার্জন হয়। দর্পণ মানে আয়না। বাড়িতে মায়েরা সকাল বিকাল বেলা কি করে, একটু মুখটা দেখতে চায়, কেমন মুখটা আছে দেখি, একটু পরিষ্কার করে নেওয়া যাবে, দর্পণের প্রয়োজন হয়। তাহলে কৃষ্ণ ভজন করতে হলে তাহলে দেহরূপ দর্পণটাকে একটু পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জন ভব দাবাগ্নি নির্বাপণ সে অকৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবন সর্বাত্মা স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ সংকীর্তনে আসুন, ভজন করুন, শ্রবণ করুন এবং আচরণ করুন, দ্বারায় চিত্তরূপ দর্পণ মার্জন হবে, হবেই হবে। কৃষ্ণ 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 মানে যতবার কৃষ্ণ বলছেন ততবার আমার এই চিত্তরূপ দর্পণ কর্ষণ হচ্ছে। সমস্ত মহারাজরা কেন বলেন, নাম করতে থাকুন, কৃষ্ণ কৃষ্ণ কর্ষণ হচ্ছে। গ্রামাঞ্চলে চাষি ভাইরা কি করে, কৃষকেরা কি করে, একটা মাটি একটা জমি তৈরি করতে হলে মাটিটাকে বারবার লাঙল করতে হয়, করতে হয় তো, কারণ ওখানে বীজটা রোপণ করা হবে। বারবার একবার দুবার তিনবার করে লাঙল করে জমিটাকে সুন্দর করে নেয়, আগাছাগুলো দমন করে, সুন্দর হয়ে গেলে কি করে না এবারে বীজটা রোপণ করে, ওই ফালের দ্বারায় কর্ষণ করে মাটিটা সুন্দর হয়। কিন্তু আমার এই দেহরূপ মাটিটাকে কি কে কর্ষণ করে, না কৃষ্ণ। কৃষ্ণ মানে তিনি দেহরূপ এই দেহটাকে কর্ষণ করছেন, কর্ষণ করে করে এই চিত্তরূপ দেহটাকে মার্জন করছেন। কারণ এই দেহ জমিটাকে একটা ভক্তির পথে নিয়ে যাওয়ার জন্য, ভক্তিরূপ বীজটাকে রোপণ করার জন্য ভগবান মার্জন করছেন। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ 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 বলো। কলিযুগে তো আর কোনো উপায় নাই, অন্যান্য যুগে নাম ছিল কিন্তু নামের মধ্যে একটা জিনিসের অভাব ছিল, বসুন বাবা, সে অভাবটা কি, না নামের মধ্যে নাম ছিল, নামে প্রেম ছিল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নামে প্রেম ছিল না, আর ভগবানের এত প্রেম ছিল না। যখন দাপরে যুগে শেষ ভাগে যখন শ্রী গোবিন্দ এই ধরাধাম ত্যাগ করে চলে যাবেন, সময় হয়ে গেছে, সময় তো নাই বেশি, সময় হয়ে গেছে, ভগবান চলে যাবেন, তখন উদ্ধব বলছেন, উদ্ধব বলছেন, হে ভগবান আপনি তো ধরাধাম ছেড়ে চলে যাবেন, কিন্তু এই জীব সকল কি হবে, কি করে উদ্ধার পাবে। ভগবান একটু হেসেছিলেন সেদিন, বলছে উদ্ধব বোকার মতো কথা বলছ, ভগবানের কৃপা কেমন দেখুন, আমি প্রত্যক্ষ না থাকলেও, কারণ ভগবানের সময় তো মাত্র 125 বৎসর, মানে কাল চলে গেছে, আমাকে তো যেতেই হবে, এটাই তো কথা দেওয়া ছিল। তবে আমি চলে গেলে কি হবে, প্রত্যক্ষ পরোক্ষ ভাব, প্রত্যক্ষ ভগবানকে দর্শন করছেন, কলিযুগে পরোক্ষভাবে ভগবানের ধ্যান করছেন সমস্ত মানুষ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, পরোক্ষটা কি, না কলিযুগে নাম রূপে কৃষ্ণই অবতার। আমি চলে গেলে কি হবে, আমি তো নাম রেখে যাব, কি গো বাবা, আর একজনকে রেখে যাব, সে হচ্ছে ভক্তি। ভক্তিটা কোথায় রেখে যাব, না সমস্ত বিষ্ণু ভক্ত হৃদয়ে আমি ভক্তিটা সঞ্চারিত করে যাব। যেখানে যেখানে হরিকথা হবে, যেখানে যেখানে বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তের উপস্থিত হবে, সেখানে কে আসবে আগে, ডাকতে হবে না, আহ্বান করতে হবে না, কে আসবে আগে, না ভক্তি দেবী আগে চলে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল,
ভক্তি দেবী আগে চলে আসবেন, আর ভক্তি দেবী এলে আমি কি থাকতে পারবো? ভগবান বলছেন আমি ওখানে পৌঁছে যাব। আজ থেকে প্রায় 4000 বৎসর আগে ভগবান লীলা করে এই মর্ত্যধামে উনি চলে গিয়েছেন। যখনই ভগবান চলে গেল মানে কি সিংহাসনটা তো শূন্য হয়ে গেল, আর একজনকে বসাতে হবে। কলিকালটা কিন্তু ওই দাপর থেকে যখনই ভগবান চলে গেছেন কলিকালও প্রবেশ করেছে, কলি পৌঁছে গিয়েছে। কলিকালটা ত্রেতা যুগ থেকে পদার্পণ করছে, সত্য যুগে ছিল না। কারণ সত্য যুগে ছিল একমাত্র ধর্ম, চার পাঁচ ধর্ম ছিল, ওখানে অধর্ম লেস ছিল না। ধর্ম মানে ভগবানের আশ্রিত, কলি মানে অন্ধকার, এই তো বিষয়। আলো অন্ধকার, ভগবান মানে আলো, যেখানে কৃষ্ণ সূর্য সম, যেখানে কৃষ্ণ নাই অন্ধকার, এই তো ব্যাপার। ত্রেতা যুগে তিন পাদ ধর্ম, এক পাদ অধর্ম, কলি প্রবেশ করে গেল। দাপরে দুপাদ ধর্ম, দুপাদ অধর্ম, কলি প্রবেশ করে গেল। আর কলিযুগের অবস্থা কি জানেন? তিন পাদ অধর্ম, এক পাদ মাত্র ধর্ম। তিনজন যদি একজনের সঙ্গে যুদ্ধ করে সে পারবে থাকতে? একজন তো কখনোই তার মৃত্যু হবে, তদ্রূপ কলির অবস্থা। ধর্ম একেবারে ক্ষীণ চোরাজীর্ণ। যখন গোবিন্দ এই মর্ত্যধাম থেকে চলে গেলেন তখন ভক্তিদেবী কাঁদছে, ভক্তিদেবী একদম জীর্ণ শীর্ণ দেহ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কোথাও স্থান পাচ্ছে না। এখন এভাবে ঘুরতে ঘুরতে আবার সঙ্গে কে আছে? জ্ঞান বৈরাগ্য। কথাগুলো একটু বুঝবার কষ্ট হবে কিন্তু খুব তত্ত্ব, খুব তত্ত্ব। ভক্তিদেবীর দুদিকে জ্ঞান বৈরাগ্য, এরা কে? এরা ভক্তিদেবীর পুত্র, এরা ভক্তিদেবীর থেকে আরো বুড়ো হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, কলিযুগের মায়ের অনেক মায়েরা আছেন এখন যুবক, কিন্তু তার ছেলেরা বৃদ্ধ হয়ে গেছে। তদ্রূপ ভক্তিদেবী আপাতত এখনো যুবতী, কিন্তু তার দুটি পুত্র একেবারেই জরাজীর্ণ, কথা বলতে পারছে না, হাঁটতে পারছে না। এদেরকে নিয়ে ঢলতে 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 চারি স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করতে 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 একেবারে কোথায় পৌঁছেছেন? ভক্তিদেবী যমুনা তটে বসে আছেন। নিতাই গৌর হরি বল। এখন নারদ দেখলেন ভগবান শ্রী গোবিন্দ তো এই ধরাধাম থেকে ছেড়ে চলে গেছেন, তাহলে কি হবে? তিনি সর্বত্র তো ঘুরে বেড়ান, স্বর্গ মর্ত পাতাল, যত দেবালয় যত তীর্থ তীর্থান্ত মঠ আদি সব জায়গাতে নারদ ঘুরে বেড়ায়, কোথাও ভক্তি আর নাই। মঠ আছে সেখানে ভক্তি নাই, সাধু আছে সাধুর মধ্যে সাধুত্ব নাই, বৈষ্ণব আছে বৈষ্ণবের আচরণ নাই, ব্রাহ্মণ আছে ব্রাহ্মণের আচরণ নাই। কি হবে দেশের অবস্থা? ধর্ম তো একেবারে ক্ষীণ। এই নারদজি ঘুরতে 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 কোথায় এলেন? ঠিক যমুনা তটে পৌঁছে গেলেন। একজন মায়ের দুদিকে দুটি বৃদ্ধ মানুষ বসে আছে, মা মাঝে মাঝে ওই দুটি বৃদ্ধকে গায়ে হাত বুলিয়ে দেয়, সেবা করে। নারদ ভাবছেন এ কি আশ্চর্য ব্যাপার, দুটি বৃদ্ধ দুদিকে মা কেন গায়ে হাত বুলিয়ে দিচ্ছে? ঠিক আছে ওখানে যাই, দর্শনে পবিত্র। যখনই নারদ এসে গেল ভক্তিদেবীর সামনে, দর্শনে পবিত্র, ভক্তিদেবীর একটু আনন্দ হলো,
সাধু দর্শনে পবিত্র, পরশনে পাপনাশন, পাদদকে সর্বতীর্থানি, প্রসাদে পরমং পদং নিতাই গৌর প্রেমানন্দ। এটা হচ্ছে সাধুর কৃপা। সাধুর এমন ক্ষমতা আছে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, বুঝতে পেরেছেন? একটা ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারে, তরিয়ে দিতে পারে কে না? সাধু। সাধুর এত বড় ক্ষমতা। তাই যখন ভক্তিদেবী দেখলেন সাধুজি মানে নারদজি এসে গেল, দণ্ডবত জানাচ্ছেন, আপনারা অন্য মনস্ক হবেন না, ওনাদের কাজ আছে যাবে, আপনারা আসুন। নারদজি দেখলেন, মা, নারদজি জিজ্ঞেস করছে, ও মা আচ্ছা তোমার দুদিকে দুজন কে বসে আছে? নারদজি আপনি তো অন্তর্যামী, সবই তো জানেন, এরা হচ্ছে জ্ঞান, বাম দিকে আমার জ্ঞান আছে, ডান দিকে বৈরাগ্য, এরা হচ্ছে আমার ছেলে। বলে আপনার থেকে আপনার ছেলে কেন বুড়ো হয়ে গেল? বলছে সত্য ত্রেতা দ্বাপর যুগে তো চলে গেছে না। বলে হ্যাঁ না, ওই তিনটা যুগে এরা খুব বলবান ছিল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, তিনটা যুগে এরা বলবান ছিল, কিন্তু যখনই কলি ঢুকে গিয়েছে, দ্বাপরের শেষ ভাগে শ্রী গোবিন্দ চলে গেছেন, তখন এরা একেবারে জোড়া দেহ, একবারে দেহক্ষীণ, দাঁড়াতে পারছে না। কেন বলুন তো? সত্য ত্রেতা দ্বাপরে জ্ঞান বৈরাগ্যের ধর্ম ছিল, জ্ঞানের দ্বারায় বৈরাগ্যের দ্বারায় চার প্রকার কেন, পাঁচ প্রকার মুক্তির ব্যবস্থা ছিল, শালক্য, সামীপ্য, সারোপ্য, শাস্তি, চার প্রকার, আর এক হচ্ছে সাযুজ্য। এই পাঁচ প্রকার মুক্তি পাওয়া যেত অন্যান্য যুগে, যাগ যজ্ঞ তপস্যা ব্রত করে এরা পুণ্য অর্জন করত, কি গো পুণ্য অর্জন করে এরা মুক্তি পেত। স্থান কোথায় পেত? না বৈকুণ্ঠে নারায়ণের কাছে স্থান পেত, নারায়ণের মূর্তি হয়ে যেত এরা। এদের এই তিনটা যুগে এদের খুব এরা বলবান ছিল, কিন্তু যখনই ওই তিনটা যুগ অতীত হয়ে গিয়েছে, এদের অবস্থা এমনই হয়েছে। চার প্রকার মুক্তিটা কেমন, একটু বিশেষ তো সময় নেই বাবা, হরিকথা বলতে হলে আপাতত তিন চার ঘন্টা প্রয়োজন, বিশেষ তো সময় নেই, অল্প সময়। চার প্রকার মুক্তির ব্যবস্থা ছিল, শালক্য, সামীপ্য, শাস্তি, সারোপ্য, চার প্রকার ভজন করলে, কর্ম করলে এরা ভগবান মানে নারায়ণের চরণাশ্রয়। সাযুজ্য মুক্তিটা কেমন, না সাযুজ্য মুক্তিটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে ব্রহ্ম সাযুজ্য, দুই হচ্ছে ঈশ্বর সাযুজ্য। আপনাদের আমাদের আচার্য বৈষ্ণব জগতে যারা ভক্ত হয়েছেন এগুলো আমাদের অবশ্যই জানতে হবে, চৈতন্য শাস্ত্র অবগত হতে হবে, আধ্যাত্মিক চেতনা আমাদের মধ্যে যেন আসে। ঈশ্বর সাযুজ্য, ঈশ্বরের ভজন করলে ঈশ্বর প্রাপ্তি, কথাটা বোঝা যাচ্ছে বাবা? ব্রহ্ম সাযুজ্য করলে ব্রহ্মহীন, চৈতন্য শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক বললে আপনারা একটু বুঝতে পারবেন, যদ্বৈত ব্রহ্মপনিষদি তদৌ পশ্যতানুভা য আত্ময়ন্তর্যামি পুরুষ শোষাংশ বিভবৌ ষড়ৈশ্বর্যপূর্ণ য ভগবান সসম্ময়ম ন চৈতন্যাত কৃষ্ণার জগতি পরতত্ত্ব পরমিহ। এই শ্লোকটার ব্যাখ্যাতে ব্রহ্ম কাকে বলে বোঝা যায়, যদ্বৈত ব্রহ্ম,
যত উপনিষদ যত শাস্ত্র যত বেদ আছে যত উপনিষদ আছে 128টা উপনিষদ সমস্ত উপনিষদে বলা হয়েছে জগদ্বৈত ব্রহ্ম অর্থাৎ অদ্বৈত ব্রহ্ম এই অদ্বৈত ব্রহ্মটা কার রূপ ব্রহ্ম মানে কি না ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গ জ্যোতি একটু বাবারা ধ্যান দিবেন শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গ জ্যোতি এটাই হচ্ছে ব্রহ্ম এই জগতে তিন প্রকার ভক্ত আছে ভজন ব্যবস্থা আছে সাধন ব্যবস্থা তিন প্রকার এক হচ্ছে তিনটা মার্গ এক হচ্ছে জ্ঞান মার্গ দুই যোগ মার্গ তিন হচ্ছে ভক্তি মার্গ আবার ভক্তি মার্গটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে পরে বলছি যারা জ্ঞান মার্গের ভক্ত ইহ জগতে অনেক আছে তারা ভগবানকে বলছে নিরাকার নির্বিশেষ ভগবানের কোনো আকার নাই কি বলছে তো না ভুল বললাম যারা জ্ঞান মার্গের মানুষ বলে আরে তোমরা গৌরকে ভজন করছো তোমরা কৃষ্ণকে ভজন করছো ভগবান কি আকার না সাকার যারা কৃষ্ণ ভক্ত তারা বলছে ভগবান আকার বলছে না না তোমরা ভুল বলছো ভগবান নিরাকার নিরাকার ওদের কাছে নিরাকার কারণ যারা ব্রহ্মজ্ঞানী ব্রহ্মকে দর্শন করে কি করে না ব্রহ্ম মানে আলো সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ এখান থেকে আপনারা সূর্যের বিগ্রহটা দেখতে পাচ্ছেন ও মা সূর্যের তো একটা রূপ আছে বাবা দেহ আছে তো সে রূপটাকে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই না কারা দেখতে পায় না সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ সূর্যের বিগ্রহটা কে দর্শন করে একমাত্র দেবতারা দেখতে পায় নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিব কিন্তু আমরা সূর্য দেহটা দেখতে পাই না তার বিগ্রহটা দেখতে পাই না দেখতে পাই কি তার জ্যোতিটা তাদ্রুপ যারা জ্ঞানমার্গে ভজন করেন কেবল তারা ভগবানের রূপটা দর্শন করেন ভগবানের জ্যোতিটা তারা দর্শন করেন আসল বস্তুটা দর্শন করতে পারেন না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল ভগবানকে দর্শন করা এত সহজ কথা না আপনার পেছনে পেছনে ভগবান ঘুরছেন কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না কেন না উপাসনা ভেদে নাহি পায় ঈশ্বর মহিমা নিতাই গৌর হরি বল উপাসনা ছাড়া ভজন ছাড়া সাধন ছাড়া তার কৃপা হয় না তার ভক্তি লাভ হয় না তার দর্শন পাওয়া যায় না উপাসনা করতে হয় আচার করতে হয় এটা গেল জ্ঞান মার্গ এই জন্য তারা বলছে উনি তো নিরাকার এক নম্বর চলে গেল দু নম্বর যোগ মার্গ যারা যোগ সাধন করছেন বছর বছর বসে তারা তপস্যা করছে কি তপস্যা করছে সোহম 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 যোগীরা তপস্যা করে যারা যোগ মার্গে দীক্ষিত হয়েছেন সোহম অর্থাৎ তার বুদ্ধিটা কি হলো না আমি স্বয়ং আমি স্বয়ং আমি স্বয়ং আমি ভগবান আমার দেহের মধ্যে ভগবান আমি আমি ভগবান ভগবানের ভক্তিটা তখন কি হয় ওর কাছ থেকে অনেক 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 দূরে চলে যায় নিতাই গৌর প্রেমানন্দে হরিব এটা গেল দু নম্বর তিন নম্বর হচ্ছে ভক্তি মার্গ সমস্ত শাস্ত্রে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মার্গ ভক্তি মার্গ যেমন আজকে কর্মটা হচ্ছে এটা হচ্ছে ভক্তি মার্গ এখানে ভক্তি না থাকলে এখানে ভগবানের করুণা পাওয়া যায় না গৌরাঙ্গের কৃপালেশ পাওয়া যায় না ভক্তের কৃপা পাওয়া যায় না সাধুদের কৃপা পাওয়া যায় না এদের কৃপা পেতে হলে একমাত্র চাই ভক্তি একমাত্র চাই অশ্রুজল অশ্রুজল এটা হচ্ছে ভক্তি মার্গ ভক্তি মার্গে কে দর্শন করেছে কেন আপনারা জানেন না ভাগবতে প্রহ্লাদ ভগবানকে যখন হিরণ্যকশিপু বলছে
প্রহ্লাদ তোমাকে তো আমি হত্যা করতে পারলাম না, তোমার এত শক্তি, 5 বৎসর মাত্র তোমার বয়স, কিন্তু এত সৈন্য সামন্ত দিয়ে, এত অস্ত্র শস্ত্র দিয়ে তোমাকে সেই পর্বত থেকে ফেলে দিলাম সমুদ্রে, সেখান থেকে তুমি প্রাণ পেয়েছো, একটা ঘরের মধ্যে বিষধর সর্পকে রেখে তালা বন্ধ করে দিয়েছি, সেখানে তোমার মৃত্যু হয় না, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে তার মধ্যে তোমাকে প্রবেশ করেছি, সেখানে তোমার মৃত্যু হলো না, তোমার মধ্যে কি শক্তি আছে, নিতাই গৌর প্রেমানন্দ করি, এমন একটি শক্তি। প্রহ্লাদ বলছে, পিতা তোমার কোনো জ্ঞানই নাই, আধ্যাত্মিক চেতনাই নাই, কেন? ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণার বিন্দ, যে ভক্ত ভগবানের যুগল চরণ কমল চরণকে সার করে নিয়েছে তার আর কোনো ভয় নাই, মা ভয় তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে অভয় প্রদান করলাম নিতাই গৌর প্রেমান। একমাত্র শ্রী গোবিন্দের চরণ যুগল হচ্ছে অভয় চরণ। 33 কোটি দেব দেবতা রয়েছে, কারুর চরণ কিন্তু অভয় চরণ নয়, সমস্ত দেব দেবতা একমাত্র তারাও গোবিন্দ চরণকে অভয় চরণ বলে মানে, তা অভয় চরণ হচ্ছে একমাত্র গোবিন্দের কমল দুটি চরণ, যার চরণ স্মরণ করলে কোনো দেব দেবী আর তোমাকে পীড়ন করতে পারবে না। অন্যান্য দেব দেবীর যদি আপনি স্মরণ করেন, আর একজন দেবতা এসে তাকে পীড়ন করে, বহু শাস্ত্রে প্রমাণ আছে, আমার মুখের কথা নয়, কিন্তু গোবিন্দ চরণ যদি কেউ সার করে, ইহ জগতে কোনো দেব দেবী কোনো যক্ষ রক্ষ কেউ তোমার ক্ষতি করতে পারবে না, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাই হরিচরণ সার করা একমাত্র শ্রেষ্ঠ বস্তু। বাবা তুমি জানো না, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলং লোকে মিড়য় অন্তি যুগে যুগে, আদি পুরুষম গোবিন্দম তমহম ভজামি। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, আদি পুরুষম কে? গোবিন্দম তমহম ভজামি। একমাত্র পুরুষ হচ্ছে গোবিন্দ, আর তার এই যে লীলা চলছে, এরা হচ্ছে সব প্রকৃতি। আমাকে দেখতে পুরুষের মতো, কিন্তু আমার কোনো পৌরসত্যই নাই, আছে? কারণ পৌরসত্যটা কি আগে বলেছি, 6টা ঐশ্বর্যের যিনি মালিক, রাধে রাধে অন্য মনস্ক হচ্ছেন কেন গো, যিনি 6টা ঐশ্বর্যের মালিক, জ্ঞান বৈরাগ্য যশশ্রী বীর্য, যিনি 6টা ঐশ্বর্যের অধিকারী তিনি হচ্ছে স্বয়ং ভগবান। যশশ্রী জ্ঞান বৈরাগ্য এগুলো হচ্ছে ভগবানের মধ্যে 6টা রিপু পরিপূর্ণভাবে আছেন, তিনি হচ্ছে আদি পুরুষ, আমরা সবাই প্রকৃতি। প্রহ্লাদ বলছে, পিতা একমাত্র ভগবান হচ্ছে শ্রী গোবিন্দ। কানে একটু আন কথা এলে অসুবিধা হয়, ওইদিকে মাইকটা বাজছে তো, ভাগবত কথাটা এমন, একটু আন কথা এসে গেলেই আর কারেন্ট চলে যায়, যেমন অন্ধকার হয়ে যায়, তদ্রূপ হৃদয় পটে যখন গোবিন্দ বসেন, তখন আন কথা যখন প্রবেশ করে তখন কি হয় না, কারেন্ট চলে যায় হৃদয় পটে, তখন অন্ধকার এসে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পিতা আপনি ভগবান শ্রী গোবিন্দের ভজন করুন, একমাত্র তিনি গোবিন্দ, আমরা তার দাস, কৃষ্ণময়ী নেত্র যার অন্তরে বাহিরে,
जहा जहा नेत्र पड़े कृष्ण स्फुरे दुटो नयन हे कृष्णमयी नयन करते हैं जेदि के से नयन टा कार छिलो ना प्रह्लादेर छिलो कि गो प्रह्लाद जेदिके ताकाच्छे कृष्णमय जगत जगत तो कृष्णमयी किन्तु आमरा कि एई चर्मचक्षे कृष्ण के देखते पाबो बोलें ना चर्मचक्षे देखा जाबे ना भगवान अर्जुन के बोले छिलो हे अर्जुन तुमी तुमार एई चर्मचक्षुर द्वारा आमार विश्वरूप दर्शन करते पारबे ना तुमाके आमी दिव्य चक्षु ददामी তোমাকে আমি তোমার এই নয়নটা বন্ধ করো এই নয়ন চর্মচক্ষুটা বন্ধ করলে তোমাকে আমি একটা দিব্য চক্ষু প্রদান করব সেই দিব্য চক্ষুর দ্বারা তুমি আমার এই বিশ্বরূপ এই চরাচরে কেউ এ রূপ দেখে না সেই রূপটা তুমি দর্শন করবে তাহলে আমাদের দিব্য চক্ষু কে প্রদান করবেন ভগবান প্রদান করেছিলেন অর্জুনকে কিন্তু আমাদেরকে দিব্য চক্ষুটা কে প্রদান করবেন কে গো বাবা অজ্ঞান তিমির হে গুরু নাশ কর জ্ঞান অঞ্জন নয়নে দাও শলা কয়া দিয়া চক্ষু উন্মিলিত কর গুরু হে আমারে আলোক দেখাও ভ্রান্ত জীবী আমার ভ্রম তো গেল না আপনাদের নয় আমার ভ্রান্ত জীবী আমার ভ্রম তো গেল না অসার সংসারে সার তো হলো না বারে বারে কতই পাই হে লাঞ্ছনা গুরু হে আমায় আলোক দেখাও মায়ায় মোহিত হয়ে ভুলিয়ে তোমারে আসি লক্ষ জনি ভ্রমি বারে বারে এ ভব সংসারে ঘুরি মরি ঘুরে ফিরে গুরু হে তোমার আলোক দেখাও এই দুঃখ আমাদের দিব্য জ্ঞান প্রদান করবেন একমাত্র আমাদের পরম দয়াল গুরুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরিব গুরু ছাড়া আমাদের পথ নাই ভগবান তো প্রতিনিধি হিসাবে গুরুদেবকে পাঠিয়েছেন ভগবান তো গুরুদেবকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে আমাদের এই জন্য বলা হয়েছে গুরু কৃপা ছাড়া আমাদের কোনো পথ নাই কারণ মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো এই যে মহিমা মানে এই জগতে গুরু কৃষ্ণ এক করি মানো গুরু বাক্য হৃদে সদা সত্য করি মানো গুরু থেকে গুরুর বাক্যটা আবার বড় বলে গেছে কেমন একটু সাধারণভাবে আপনাদের বোঝালে বুঝতে পারবেন গোস্বামীগণ টিকার দ্বারাই বলেছেন মহিমায় গুরু কৃষ্ণ একই করি জ্ঞান গুরু বাক্য হৃদে সত্য সদা করি মান গুরু বাক্যকে যদি আপনি লঙ্ঘন করেন আপনার কৃষ্ণ ভজন করা যাবে না করতে পারবে না করতে গিয়ে গিয়েও আপনি পিছিয়ে আসবেন কেমন করে মানব গুরু বাক্য আচ্ছা একজন সাধু কি করেছেন তার ঝোলার মধ্যে গোস্বামীগণ টিকা বলেছেন টিকায় বলেছেন তার ঝোলার মধ্যে গোপালজি আছে সব কিছু ঝোলায় আছে উনি একটা এক রাজ্যে বৃক্ষতলে বসে আছে এখন ওই রাজ্যের রাজা ঘোড়ায় চেপে বেরিয়েছেন রাজ পরিদর্শন করে রাজা খুব ধর্মপরায়ণ রাজা ভক্তি পরায়ণ রাজা এখন ওই সাধুর যে কাজ দিয়ে চলে গেল রাজা ঘোড়ায় চেপে সাধুর চোখে রাজার চোখটা পড়ে গেল যেই না চোখটা পড়ে গেল রাজার জানন অন্তর মধ্যে একটা আনন্দ স্ফূর্তি এলো কিন্তু রাজার সঙ্গে সাধুর সঙ্গে কোনো কথাবার্তা হলো না রাজা চলে গেল রাজ্য পরিদর্শন করে উনি বাড়িতে ফিরে গেলেন
যাবার পরে রাত্রিতে সেবা করার পরে আর ঘুমোতে পাচ্ছেন না। কেন? নই ওই সাধুকে দর্শন করে এমন আপ্লুত হয়ে গেল, হৃদয়ে এমন তার স্ফূর্তি এলো, না জানি উনার সঙ্গে যদি দুটো কথা বলতে পারতাম আনন্দ হতো। এই আরতিটা রাজার থেকে গেল, তাই ঘুমোতে পাচ্ছে না রাত্রে। না, ঘুম তো আসছে না, না আমি আগে ওই সাধুর সঙ্গে দেখা করি, যদি থাকে দেখা পাবো, না হলে দেখা পাবো না। সকালবেলা উঠে স্নানাদি কার্য সমাপন করে সাধুর সঙ্গে গেল, সাধুর সঙ্গে দেখা করতে গেল। সাধু বসে আছেন, সাধু কিন্তু কোথাও যান না, এই শীতে রাত্রিতে তিনি ওই বৃক্ষতলে বসে বসে সাধন করছেন। রাজা গিয়ে প্রণাম করছে, সাধুজি আপনি আমার রাজ্যে এসেছেন, আমার সঙ্গে দেখা হলো, আপনার কিছু প্রয়োজন আছে? আমি তো রাজা, আপনি তো কোথায় আমাকে চাইলেন না। রাধে রাধে, সাধুজি বলছে রাজা আমার প্রয়োজন নাই, আমার অভাব নেই, আমার তোমার অভাব পূরণ করার জন্য আমি এসেছি। নিতাই গৌর প্রেমানন্দ করি বল কি বলে সাধুজি, হ্যাঁ রাজার অভাব আছে? বলে হ্যাঁ রাজার তো অভাব আছে, রাজার অভাব পূরণ করার জন্য এসেছি। রাজা বলছে প্রভু আমার কি অভাব আছে আপনি পূর্ণ করবেন? কথাটা শুনলে বড় ভালো লাগবে, শ্রবণ করুন না, তোমাকে কৃপা করার জন্য তোমাকে, তোমার অভাব আছে পূর্ণ করার জন্য এসেছি। সেটা কি? না এখনো পর্যন্ত তোমার দীক্ষা হয় না, নিতাই গৌর প্রেমানন্দে বলি এখনো পর্যন্ত তোমার এখনো দীক্ষা গ্রহণ হয় না, এটাই তোমার অভাব। কি দীক্ষা হয়েছে? রাজা বলছে দীক্ষা মানে তো বুঝেই না, রাজ অভিষেক হয়েছে তখন তো দীক্ষা হয়েছে কিনা। বলে না তোমার এখনো দীক্ষা হয় না, তাহলে কি করতে হবে? না আমি তোমাকে দীক্ষা দেওয়ার জন্য আসছি। এই জন্য শিষ্যকে গুরু খুঁজতে হয় না, যখন ভগবানের কৃপা হয় ভগবান তার প্রতিনিধি হিসেবে গুরুদেবকে তার দুয়ারে পাঠিয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, প্রভু তাহলে আমাকে দীক্ষা দেন, কিন্তু আমি তো রাজা, আমি তো রাজ ঐশ্বর্য ভোগ করি, কিন্তু আপনি যে দীক্ষা দেবেন মন্ত্র দেবেন, আমি তো মন্ত্রতন্ত্র জপ করার সময় পাব না। বল, তখন সাধুজি বলছে তোমাকে কি এমন কিছু করতে হবে না, আমার আজ্ঞাটা পালন করবি, আমার একটা মাত্র আজ্ঞা সেটাই পালন করবি। এবলে কর্ণে মন্ত্র দিয়ে দিল, মহামন্ত্র হরে, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যেই না মহামন্ত্রটা কানের ভিতর দিয়া বলি মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। এটা রাধারানী বলছেন, আর চৈতন্য মহাপ্রভু কি বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন কিনা মন্ত্র দিল গোসাই, কি বা তার বল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হৃদয় গৌর প্রেমানন্দে হরিব, আমি গৌর হরির কাছে আবেদন করব, সবং পিংলা সমন্বয় যে হরিবাসর কমিটি,
যে হরিবাসরটি এইভাবে রচনা করেছেন, কুঞ্জ তৈরি করেছেন, রাধা গোবিন্দের বিলাস কুঞ্জ তৈরি করেছেন, পঞ্চতত্ত্বকে নিয়ে এসেছেন, ধর্মরাজকে নিয়ে এসেছেন, যেখানে ভগবান আসে সেখানে ধর্মরাজ আপনা আপনি চলে যায়, ভক্তি দেবীও চলে যায়, আলাদা করে তাদেরকে আহ্বান করতে হয় না, ভগবান এলে সমস্ত দেবতাগণ ওখানে পৌঁছে যায়, নিতাই গৌর হরি বল, আলাদা করে কাউকে ডাকতে হয় না। বাবা আমি গৌর হরির কাছে আবেদন করব, মিনতি রাখব, হে গৌর হরি, হে পরম দয়াল কলি পাবনা দেবতার, যিনি পরতত্ত্ব পরসীমা, যিনি ভক্তিরসের গড়া দেহ, যিনি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, যিনি রামানন্দের প্রাণ, যিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণধান, যিনি শচী মায়ের নয়ন তারা, যিনি রামানন্দের প্রাণ, ষড় গোস্বামীর প্রাণ, পঞ্চতত্ত্বের প্রাণ, আপনি কৃপা করুন যাতে করে এই হরিবাসর যেন দীর্ঘস্থায়ী দীর্ঘজীবী হয়, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কারণ এটা হচ্ছে সার, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কর্ম, ভক্তি মার্গের শ্রেষ্ঠ কর্ম, হরিনাম শ্রবণ প্রসাদ বিতরণ। এখন আমার তো আর বেশি সময় নেই, সময় হয়ে যাচ্ছে। রঘুনাথজি, রঘুনাথ গোস্বামী, ষড় গোস্বামীর একজন গোস্বামী, মহাপ্রভু প্রথমে লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছিলেন, দেওয়ার পরে বেশি দিন আর লক্ষ্মীপ্রিয়া থাকল না, যেই না শ্রীহট্টে চলে গেলেন মহাপ্রভুর এদিকে, বিরহ যন্ত্রণায় সর্প, বিরহ যন্ত্রণায় সর্পাঘাতে তার মৃত্যু হয়েছিল। পরবর্তী তিনি বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছিলেন, মহাপ্রভু কিছুদিন ছিল সংসারে, কিন্তু মহাপ্রভুর ভক্ত, যার কথা একটু আলোচনা করব, সমস্ত গৌর ভক্তগণের যদি কৃপা হয়। এ মাটা এত কথা বলছে না, আপনি এত কথা বলছেন কেন? বিষয়টা কি জানেন, হরিকথা শ্রবণ করতে করতে অনেকের ঘুম আসে, কিন্তু কখনো ঘুমাবেন না, কেন জানেন? রাত্রিতে ঘুমিয়েছিল বিষ্ণুপ্রিয়া, গৌর চলে গেল, কি গো? এখানে বাসরে বেহুলা ঘুমিয়েছিল, লক্ষ্মীন্দর চলে গেল, হরিবাসরে হরিবাসরে বসে আন কথা বলতে নাই, এটা আপনার দোষ নাই, এটা যুগপ্রবাহ, এটা কার দোষ? কারোর দোষ নাই, রাজা প্রেরিত করেছে, কলিযুগের রাজা তো তার প্রতাপ কম নয়, কলিরা কলি মহারাজ বলা হয়েছে। মহাপ্রভুকে একদিন বলছে মহাপ্রভু আপনি তো এলেন কলৌ প্রথম সন্ধ্যায়, আং লক্ষ্মীকান্ত ভবিষ্যতী দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ, আপনি তো এসেছেন, কিন্তু আপনার দলে তো হাজার হাজার ভক্ত বাহু তুলে নৃত্য করে হরিনাম করে, কিন্তু আমি এই রাজ্যের রাজা আপনার থেকে অনেক আগে এসেছি, গৌর হরি মাত্র এসেছেন 537 বৎসর, কিন্তু এর অনেক আগে কলি প্রবেশ করেছি, আগে বলেছি যখন গোবিন্দ চলে গেছেন তখন কলি এসেছে, কিন্তু বিস্তার করতে পারেন না, যখন একটু বিস্তার করতে পারলেন তখনই চলে এলেন কি না চৈতন্য মহাপ্রভু, কলৌ প্রথম সন্ধ্যা শ্লোক, একটা শ্লোক লিখেছেন সার্বভৌম ভট্টাচার্য, যিনি মহাপ্রভুর কৃপা পেয়ে তিনি একজন ভক্তি মার্গের শ্রেষ্ঠ অধিকারী লাভ করল, তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন,
যেই জ্ঞানী থাকুন না কেন, একমাত্র মুক্তি ভক্তিপথ ছাড়া তার কোনো মুক্তি নাই। তাকে একদিন নয় একদিন এই ভক্তি পথে আসতে হবে। সেই ঘুরে 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 যেমন নদীর ধারা একটা পাহাড় থেকে শুরু হয়, ঠিক এই এতখানি নদীটা শুরু হয়, একটা নালা হয়ে শুরু হয়, কিন্তু তার গতিটা কোন দিকে থাকে, নদীটা কোন দিকে তার গতি থাকে, সারা ভারতবর্ষ ভ্রমণ করতে করতে তার গতিটা থাকে সাগরের দিকে। কি গো বাবা ভুল বললাম, বড় হয়ে বিস্তার হয়ে হয়ে চলে যায়। তদ্রূপ যে ধর্মে যিনি থাকুন না কেন, কেশবং পতি গচ্ছতি আকাশাৎ পতিতং তয় যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারং কেশবং পতি গচ্ছতি। যে যাই দেবতার পূজা করুন না কেন, কেবল কেশব ছাড়া কোনো জায়গায় পথ আছে কি? আপনি কালী পূজা করছেন, আপনি কেন শালগ্রামকে নিয়ে গিয়ে ওখানে নম বিষ্ণু বলবেন না? কেশব হচ্ছে একমাত্র যজ্ঞেশ্বর হরি। তাই সমস্ত যে যাই ধর্ম করুন না কেন, একদিন নয় একদিন এই ভগবান নদীর মতো ধারা যেমন সমুদ্রে পড়ে, তদ্রূপ ওই ভক্তি পথে একদিন সবাইকে আসতে হবে। কোনো উপায় নাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেউ পাঁচ বৎসর বয়সে চলে যাবে, প্রহ্লাদ পাঁচ বৎসর বয়সে যায় না, কোটি কোটি যুগ তপস্যা করার পরে মাত্র পাঁচ বৎসর তার বাকি ছিল, এই ভগবানকে পেয়ে গেল, তদ্রূপ পাবেন। উপায় নাই, ওই পথে যেতে হবে, সমস্ত শাস্ত্র তার প্রমাণ দিয়েছে। তাই আজকে রঘুনাথ দাস গোস্বামী একবার গিয়েছে কোথায়, শ্রীক্ষেত্র ধামে গিয়েছে। শ্রীক্ষেত্র ধামে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে ফেলেছেন, দর্শন করে আর নয়নটা ফেরাতে পারছে না। আর সেই দিন সে সংকল্প করেছিল এই নয়ন যেন এ জগতে আর সে কাউকে না দর্শন করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই কথাটা আজকে আমি বলবো, এই কমিটিবৃন্দ, এই সম্প্রদায় ভক্তগণ, যে মহাপ্রভুর সেবা করেছেন তিনি যেন না আর এই পথ ছেড়ে অন্য পথে তিনি ধাবিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হে মহাপ্রভু, হে মহাপ্রভুগণ, আপনি এদের প্রতি প্রসন্ন হন। রঘুনাথজি গিয়েছে মহাপ্রভুকে দণ্ডবত করে বলছে, প্রভু কৃপা করুন। মহাপ্রভু সেদিন একটা কথা বলেছিল, বলে এই চোরা, তুই না একটা জমিদারের পুত্র, একমাত্র তুই সন্তান, ওই অত সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে তুই আমার কাছে এসেছিস, মহাপ্রভু একটা উদ্দেশ্য আছে। সেখানে কথাটা বলেছিল চৈতন্য শাস্ত্র বলছে, মর্কট বৈরাগ্য না হইও, মর্কট বৈরাগ্য হইও না, বিষয়ে ভুঞ্জ গিয়া অনাসক্ত হইয়া সংসারে ফিরে যাও, মর্কট বৈরাগ্য হইও না, সংসারে থেকে বিষয় ভুঞ্জ হ অনাসক্ত হইয়া। অনাসক্ত মানে বিষয়টা আপনারা ভোগ করুন, মহাপ্রভু বলছেন বিষয়টা আপনারা ভোগ করুন, কিন্তু বিষয়ের প্রতি আসক্তটা ত্যাগ করুন। যেমন না, যেমন পঙ্কের মধ্যে একটা মাছ থাকে, কি গো থাকে তো একটা মাছ, তার নামটা পাঁকাল মাছ, পঙ্কের মধ্যে থাকে, অনেকটা গভীরেও থাকে, কিন্তু দেখবেন ওর গায়ে কাদা লাগে না। তাই আপনারা সংসারে থাকুন, মহাপ্রভু আদেশ করছেন সংসারে থাকুন, কিন্তু অনাসক্ত, মায়ায় জড়িত হইও না, অনাসক্ত হয়ে তোমরা কৃষ্ণ ভজন কর, যাও ফিরে যাও। এ কথাটা রঘুনাথকে বলার একটা কারণ যে রঘুনাথ প্রথমেই নিতাইয়ের চরণ আশ্রয় না করে সরাসরি গৌরের কাছে পৌঁছে গেছে, সংসারে ফিরে এলো, কারুর সঙ্গে কোনো কথা বলছে না, একবারে নির্বাক রঘুনাথ দাস গোস্বামী। গোস্বামী তখন তো হয় না রঘুনাথ, উনি হচ্ছে কায়স্থ সন্তান, কায়স্থ পরিবারের ছেলে, একটি মাত্র হিরণ, হিরণময়ের ছেলে। কিছুদিন থাকার পর উনি পানিহাটিতে গিয়েছেন, যেখানে নিত্যানন্দ প্রভু আছেন। নিত্যানন্দ প্রভু জানতে পেরে গেছেন
যে রঘুনাথ এই চোরা, তুমি ঘোড়া দিয়ে ঘাস খাচ্ছ না? বলে নিতাই ভোজলে গৌর পাবি, নিতাই ভজন না করলে গৌর পাওয়া যাবে না। কেন? নিতাই হচ্ছে জগৎগুরু, এই জগতের গুরু নিত্যানন্দ। নিত্যায়ের কৃপা না হলে গৌর পাওয়া যাবে না। এই চোরা, তুই আমার প্রেমনিধিকে আমাকে না জানিয়ে চোরা তুই গিয়েছিস কোথায়? না, গৌরের কৃপা লাভ করতে, গৌরের সান্নিধ্যে। হবে না, তোমাকে আমি আজকে দণ্ড করাইমু। কি দণ্ড করাইমু? না, আজকে তোমাকে আমি এই পানি হাঁড়িতে চিড়া মৎসব দেওয়াবো। আজকে আর প্রসাদ বিতরণ হবে, এই কথাটা বলি। এই কথাটা বলে বিশ্রাম আমি দিয়ে দেব, কারণ পরবর্তী যিনি এখানে কীর্তন করবেন উনি এসে গেছেন, সম্প্রদায় এসে গেছেন। তাই পানি হাঁটতে যাও, তখন রঘুনাথ বলছে প্রভু আমাকে কৃপা করুন, আপনার আদেশ আমি পালন করব। পানি হাঁটিতে সব কিছু চিড়া মৎসবের ব্যবস্থা করলেন কে? রঘুনাথ দাস। গিয়ে এরপর গৌরের কৃপা, গৌরের কৃপা লাভ করল ওই রঘুনাথ দাস। গিয়ে আবার শ্রীক্ষেত্রে চলে গেছেন, শ্রীক্ষেত্রে গিয়ে বাড়ি থেকে তো এর আগে কতবার গিয়েছে, সমস্ত সৈন্য সামন্তকে পাঠিয়ে কতবার যে রঘুনাথকে নিয়ে এসেছে তার কোনো ঠিক নাই। এমনকি পর্যন্ত রঘুনাথকে বেঁধেও রেখেছিলেন যে আমার একটি মাত্র সন্তান, আমি একে কাউকে কোথাও যেতে দেব না, এই যেন ঘরে থাকে, রাজত্ব ভোগ করে, ঐশ্বর্য ভোগ করে। কিন্তু সংসারে থাকার এক বিন্দু তো রঘুনাথের মন নেই, নিতাই গৌর হরি বল। তাই সংসার ত্যাগ করে সে চলে গেছেন। গিয়ে কোথায় দাঁড়িয়েছে? গৌরাঙ্গের কৃপাল সান্নিধ্যে গিয়ে কৃপা বাড়ি হৃদয়ে ধরে তিনি আজকে দাঁড়িয়েছেন সিংহদ্বারে, শ্রীক্ষেত্রধামে সিংহদ্বারে দাঁড়িয়েছেন। সিংহদ্বারে দাঁড়িয়ে আচ্ছা রঘুনাথ কি করে? অযাচক বৃত্তি করে। রঘুনাথের বৃত্তিটা অযাচক, কারো কাছে চেয়ে খেতে জানে না, যে যা যায় সেটা নিয়ে সেবা করে। এখন মহাপ্রভু গম্ভীরায় বসে আছেন, বলছে এই যাও তো, একজনকে আদেশ করছে যাও। এখন আমার রঘুনাথ কি করছে? খপরটা দিয়ে দিল, প্রভু রঘুনাথ এখন সিংহদ্বারে দাঁড়িয়ে আছে, অযাচকে যদি কেউ কিছু দেয় সেটা গ্রহণ করে। মহাপ্রভু একটু বিরক্ত ভাব হল, বলে এটা রঘুনাথের উচিত হয় না। এইভাবে কিছুদিন গেল, কিন্তু রঘুনাথ বুঝতে পেরে গেল আমি যে বৃত্তিটা করি এই সিংহদ্বারে দাঁড়িয়ে থাকি, ভালো ভালো খাওয়ার যায় প্রভুর কাছে, হ্যাঁ ওই জগন্নাথ মন্দিরে ওদিকে আমার লক্ষ্য হয়, এটা হয়তো প্রভু দর্শন করতে ভালো লাগে না। না না না, আমি এই বৃত্তিটা আর করবো না, আজ থেকে একটু ছেড়ে দিয়ে আমি কি করব আমার জীবিকা নির্বাহের জন্য? আমি আমি কি করব, আমার জীবনটা তো ধারণ করতে হবে, এই দেহটা তো রাখতে হবে। আজকে কি করে রঘুনাথ? না, যে 18 নালা দিয়ে সমস্ত 50 বাসি যে প্রসাদগুলো, মহাপ্রসাদগুলো সমুদ্রে গিয়ে পড়ে, সেই প্রসাদগুলো শাল পাতায় কুড়িয়ে রাখে, সেখানে গাভীগুলো খায়। প্রথমে গাভীগুলো খেয়ে নিল, দাঁড়িয়ে আছে হাত জোড় করে, যখন গাভীগুলো খেয়ে চলে যায় তখন ওই প্রসাদ নিয়ে শাল পাতায় নিয়ে ধৌত করে এক চিমটা লবণ দিয়ে আজকে রঘুনাথ সেবা করে। এই প্রসাদটা রাধে রাধে মহাপ্রভুর কাছে খবরটা গেল, মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি জানতে পারলেন জগদানন্দ এখন আমার রঘুনাথ কি করছে, তুমি যাও তো একবার দেখে এসো। জগদানন্দ গিয়ে দেখছে প্রভু গো অন্য দিনের মতো আজ রঘুনাথের আচরণ নয়, আজ রঘুনাথ কি করেছে জানো? ওই নালার মধ্য দিয়ে যে প্রসাদগুলো, 50 প্রসাদগুলোতে যায় কোথায়? না, সমুদ্রে চলে যায়, সেগুলো গাভীরা খায়। আর সেই
সেই বাসি প্রসাদগুলো শালপাতায় করে নিয়ে তাকে ধৌত করে এক চিমট লবণ দিয়ে রঘুনাথ সেবা করে। আজকে মহাপ্রভুর মনে বড় আনন্দ, এই নাম আর রঘুনাথ, এই নাম আর রঘুনাথ, এই নাম আর রঘুনাথ, রাধে রাধে। একদিন স্বরূপ গোসাই এসে ওই রঘুনাথের ওই পচাসড়া প্রসাদগুলোকে নিয়ে বলছে, রঘুনাথ তুমি তোমার এই প্রসাদগুলো তুমি তুমি একা আস্বাদন করবে, আমাকে একটু দাও রঘুনাথ, আমাকে একটু দাও। ওই স্বরূপ গোস্বামী সেই প্রসাদটা নিয়ে বদনে দিয়েছে, অমৃত বস্তু। খপরটা গেল প্রভুর কাছে, প্রভু বলছে, স্বরূপ তুমি একা প্রসাদ পেলে, ওই রঘুনাথের প্রসাদ তুমি একা পেলে, তুমি আমাকে নিয়ে চলো। একদিন কি হয়েছে, রঘুনাথ ওইভাবে প্রসাদটা শালপাতায় করে প্রসাদ ধৌত করে সরা প্রসাদগুলো ধৌত করে এক চিমটো লবণ দিয়ে বদনে দিতে যাবে এমন অবস্থায় মহাপ্রভু পিছনে গিয়ে তাকে আলিঙ্গন করে ধরে, রঘুনাথ তুমি প্রসাদ একা পেও না, আমাকে প্রসাদ দাও। কাড়াকাড়ি করে প্রসাদ খেল। ভগবান বলছে, ভক্তির বদনে আমি করি দ্বিতীয় ভোজন। গোবিন্দ কহেন, আমার ভক্ত পরাণের পরাণ নিতাই গৌর প্রেমানন্দ হরিব। গোবিন্দ কোথায় থাকতে ভালোবাসেন, না হং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। হে নারদ, নারদকে কথাটা বলেছিলেন, হে নারদ আমার কোথাও ভালো লাগে না, আমি যে বৈকুণ্ঠে থাকি লক্ষ্মী আমার চরণ সেবা করে কিন্তু সেখানে আমার ভালো লাগে না, যোগীদের কাছে আমি থাকতে চাই না, যোগীরা নটা দ্বারকে রুদ্ধ করে একবারে শ্বাস বন্ধ করে আমার ভজন করে কিন্তু সেখানে আমার আমি শান্ত থাকতে পারি না, আমি ধড়পড় ধড়পড় করি, আমার কোনখানে ভালো লাগে, যেখানে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণা। আমি হে নারদ, আমার ভক্ত যেখানে হরিগুণ কীর্তন করে, যেখানে অগণন ভক্ত উপবেশ হয়, যেখানে মহা মহোৎসব হয়, আমি সেখানেই থাকতে ভালোবাসি। আমি যে ভক্তাধীন, ভক্ত অধীন, এ নামটা তো আমার দেয়া নাম নয়, এ নামটা তো আমার মাও দেয় না, আমাকে আমার পিতাও দেয় না, কে দিয়েছে? এ নামটা দিয়েছে একমাত্র কৃষ্ণ ভক্ত, যারা তারা নামটা দিয়েছে ভক্তাধীন, ভক্তের অধীন, শ্রী গোবিন্দম। আজ রঘুনাথকে প্রেরিত করলো, যাও বৃন্দাবনে গিয়ে রূপ গোস্বামী পাদের আশ্রমে তুমি থাকো, আমার তো সময় হয়ে গেছে যাওয়ার, তুমি ওখানেই থাকো। নয়ন জলে ভাসতে ভাসতে রঘুনাথ শ্রীক্ষেত্র থেকে বৃন্দাবনে গিয়ে রঘুনাথ গোস্বামীর মন্দিরে আছে। শ্রী গোবিন্দের সেবক রঘুনাথ, শ্রী গোবিন্দের সেবক রূপ গোস্বামী তার সেবা করেন। সেখানে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী আসেন, প্রতিনিয়ত কি করেন না, গিরি গোবর্ধন পরিক্রমা করেন। যে গিরি গোবর্ধন 21 কিলোমিটার একবার ঘুরে আসতে 21 কিলোমিটার, প্রত্যেক দিন 3 বার পরিক্রমা করে রঘুনাথ নিতাই গৌর প্রেমানন্দ হরিব। এইভাবে প্রতিনিয়ত পরিক্রমা করেন রঘুনাথ। একদিন রঘুনাথকে এসে আলিঙ্গন করে মহাপ্রভু বলছে, রঘুনাথ তোমাকে আর গিরি গোবর্ধন পরিক্রমা করতে হবে না। বলে, কেন প্রভু? দেখো, জগতের মানুষকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, গিরি গোবর্ধন পরিক্রমা করতে গেলে যেন গিরি গোবর্ধন ওই পর্বতে যেন কারো চরণটা না লাগে,
কথাটা বুঝতে পেরেছেন তো বাবা? গিরি গোবর্ধনে ওই পর্বতে যেন কারো চরণ টানা লেগে যায়। বলে কেন না? গিরি গোবর্ধন হচ্ছে স্বয়ং ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, যে গিরি পর্বতটাকে ধারণ করেছিলেন শ্রী গোবিন্দ, সেই পর্বতে যেন জগতের মানুষ পাটা না যেন ঠেকিয়ে যায়। আর তোমাকে পরিক্রমা করতে হবে না, তুমি দাঁড়াও, তুমি সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছে। তাই কি করলেন? গৌর সুন্দর গলার মালাটা নিয়ে, গুঞ্জা মালা, সেই গলার মালাটা নিয়ে রঘুনাথের গলায় পরিয়ে দিল। আর দুখণ্ড শিলা, দুখণ্ড শিলা, ওই যে গিরি গোবর্ধনের শিলা বহু পাওয়া যায়। বলে রঘুনাথ, এই দুটি শিলা তুমি রাখো, এই শিলাকে নিয়ে আমি কি করব? প্রভু কহে এই শিলা কৃষ্ণের বিগ্রহ, চৈতন্য শাস্ত্র বলছে, এই কথাটা আপনারা শ্রবণ করবেন। প্রভু কহে এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা কর করিয়া আগ্রহ, এই শিলা কর তুমি সার্থিক পূজন। সার্থিকের কথাটা বলা হলো, সার্থিকভাবে পূজন করতে হবে। পূজা তো তিন প্রকার হয়, সার্থিক রাজসিক তামসিক। আজকে মহাপ্রভু বলছে, রঘুনাথ এ দুটো যে শিলা দিলাম, এই শিলাকে তুমি সার্থিকভাবে পূজন করো। এই শিলা কর তুমি সার্থিক পূজন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ কৃষ্ণ প্রেমধন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই শিলা দুটি সার্থিকভাবে পূজন করলে এই শিলা কৃপা করবে, এতে তুমি কি হবে? কৃষ্ণ প্রেমধন লাভ করবে। কিভাবে পূজা করবে? না দুই দিকে দুই পত্র, মায়ের একটু আস্বাদন করবেন ভালো করে, শিলাকে সেবা করতে কেমন হয়। দুই দিকে দুই পত্র, মধ্যে কমল মঞ্জুরি, মানে শিলাকে বসাবে দুই দিকে দুটি পত্র দেবে। কি পত্র? তুলসী পত্র, চন্দন মিশ্রিত, তাতে নয়ন জল, নিতাই গৌর হরি হরি বল, নয়ন জল মিশিয়ে দেবে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকের নবা বিকৃণীতে সমাদমানং ভক্তি ভক্তব্য বৎসল। হে ভক্তগণ, যদি এ জগতে কেউ আমাকে একটি পত্র তুলসী তাতে একেবারে চন্দন লেপন করে তাতে এক দুফোঁটা চোখের জল দিয়ে কেউ যদি তুলসী দলকে নিয়ে ধ্যান করে সচন্দনং তুলসী পত্রম নম ভগবতে বাসুদেবায়, যদি কোনো ভক্ত আমার চরণে অর্পণ করে আমি চিরকাল চিরকাল তার কাছে আমি বিক্রি হয়ে যাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারি না। আজকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, দুই দিকে দুই পত্র, মধ্যে কমল মঞ্জুরি, দুই দিকে দুটি পত্র দেবেন শিলার, মধ্যে কমল মঞ্জুরি, অর্থাৎ কমল মঞ্জুরি মানে না তুলসী বৃক্ষের একেবারে ডগার দিকে তিন থেকে পাঁচটি যেন পত্র থাকে, একেবারে কোমল মানে নরম, একেবারে তুলসী চন্দনে ডুবিয়ে মাঝখানে দুই দিকে দুই পত্র, মধ্যে কমল মঞ্জুরি, এইভাবে অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি, নিতাই গৌর হরি হরি বল। অষ্টমঞ্জুরি বলেছেন মানে আটটি তুলসী মঞ্জুরি দিতে হবে, এর ব্যাখ্যাটা অনেক অনেক আছে, যদি আপনাদের কৃপা হয় পরে বলব। এইভাবে সেবা করো, শ্রীহস্তে শিলা দিয়া আদেশ করিল, আনন্দেতে রঘুনাথ পূজা আরম্ভিল। এইভাবে রঘুনাথ করেন পূজন, পূজা শেষে দেখে শিলা শ্রী নন্দ নন্দন, নিতাই গৌর হরি হরি বল। ভগবানের মূর্তি এনে পূজা করতে হবে না, আগে চাই ভক্তি, আগে বিগ্রহ নয় আগে চাই আগ্রহ,
আগ্রহ যদি আপনার থাকে বিগ্রহ আপনাপনি পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল। যাই হোক বাবা, এখানে আমি বিশ্রাম দেব। এটা শালিগ্রাম নয়, কথাটা ভুল হচ্ছে। শিলা মানে ইনি হচ্ছে গিরিধারী, ইনি গিরিধারী, ওই গিরি গোবর্ধন থেকে দিয়েছে না প্রভু, গিরিধারী, শালগ্রাম নয়। শালগ্রাম শিলামূর্তি, ইনি হচ্ছে গিরিধারী স্বয়ং গোবিন্দ। যাই হোক, আর সময় নেই মা, যদি আপনাদের কোনো দিন কৃপা হয়, আমি 7:30টার সময় কিন্তু পৌঁছে গিয়েছি, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। এত ঠান্ডায় এসে যখন পৌঁছালাম পাচ্ছি না, ওখানে 4টার সময় উঠেছি, স্নান করে স্নান কার্য সমাপন করে যখন বেরোই হাতরাত কাঁপছে, গাড়ি করে এসেছি তো আরও কষ্ট, পাচ্ছি না, তবুও 7:30টায় পৌঁছে গেছি। আমাকে বলেছেন ইনারা 8টাতে দেবে, একটু হরি কথা আপনাদের সামনে একটু আস্বাদন করব, এটাই তো লোভ। লোভটা কি? লোভটা এটাই। যাই হোক, যদি আপনাদের আবার কৃপা বাড়ি বর্ষণ হয়, আবার হরিকথা আস্বাদন করবেন বলছি বাবা। এরপরে মা আছেন শ্রাবণী মা, নাম শুনেছি, উনি আপনাদের সামনে হরিকথা আস্বাদন করবেন, বলাবেন, বলবেন, আপনারা আস্বাদন করুন। ইনার এই শ্রাবণী মায়ের সম্প্রদায়ের সঙ্গে আমার একটা ছাত্র যুক্ত ছিল, এবছর হয়তো নেই, মঙ্গল বলে, ও হচ্ছে আমার ছাত্র। আচ্ছা বাবা, আমি নেমে যাই, ওনারা রেডি হবে তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলুন, কমিটি বৃন্দ, বাবারা যারা আছেন, মায়েরা ভক্তবৃন্দ, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় হো।